সুপ্রভাত। আজকের এই মাথা গরম দেশ, এই মানে পৃথিবী, মাথা গরম পৃথিবীতে বড় দরকার এই ঠান্ডে ঠান্ডে ডার্মি কুলকা। কিন্তু রোজকার চলাফেরায়, যাওয়া আসায়, কথাবার্তায় কতটা নবরত্ন তেল আর কতটা কাচ্চি ঘানি সর্ষের তেলের দরকার, সেইটা বোধহয় ভেবে নিলে মন্দ হতো না। শুনতে থাকুন চন্দ্রিল ভট্টাচার্যের লেখা দশমহাবিদ্যা। মহাবিদ্যা ৭, অতি বিনয়ী হব না। নিয়ম হলো কেউ অপমান করলে তার উত্তর দিতে পারবো না, অবাক স্তম্ভিত দাঁড়িয়ে থাকবো। রাত্রিরে বাড়ি ফিরে বুকের ভেতরটা জ্বলে যাবে। পরের দিন থেকে মনে মনে কয়েকশো মক্ষম প্রত্যুত্তর রিহার্সাল দিতে দিতে পথ চলবো, অটো চড়বো। তারপর বুকের জ্বালা বাড়ল, খুব যদি বেড়ে যায় মনে করবো অ্যাসিডিটি। তারপর ভাববো আসলে তো আমি ভালো লোক, ভালোদের এরম হবেই, দুনিয়াটা অশিক্ষিতই ভরে গেছে। কুকুরের পায়ে কামড়ে নিজেকে তো নিচু করতে পারি না। এবছর এই সব প্রবোধ নিজেকে দেব না। বুঝব মেরুদণ্ডহীনতাকে বিনয় বা ভালো মানুষের মলার দিলেই সব উতরে যায় না। জানি যখন কেউ কদর্য ভঙ্গিতে আঘাত করে, তার তিতকুটে পিত্তি উগড়ে দিতে খামকা শিকার বেছে নেয়, নিজেকে সহসা থতমত লাগে। বিশ্বাস হয় না আমার সঙ্গে এরকম ঘটছে, আমি তো এত ভালো, এত নরম। মুখে কথা জোগায় না, না করে কান্না পেয়ে যায় জানি, কিন্তু নিজেকে শেখাবো এতে পৃথিবীর ক্রমবর্ধমান জানোয়ারগিরিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মাথায় চড়ানো হচ্ছে। নিজের সম্মান বজায় না রেখে নিজেকে অপমান করছি। অন্ততপক্ষে জোরে চেঁচিয়ে উঠব, হাতটা সামনে তুলে লোকটাকে থামাবার ভঙ্গি করব, একটা সবখোল প্রতিবাদ মুখস্থ রাখব। আপনি এভাবে কথা বলতে পারেন না, কিংবা আপনি ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন, মনে রাখবেন। নমস্কার।